আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখবেন চার্চের স্টিঞ্জার যেগুলো প্রস্তুত করা হচ্ছে স্পেনে আজ বা আগামী কালকের মধ্যে স্থাপনের জন্য। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যাঙ্গেল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রেল স্টিঞ্জার বসানোর জন্য। এই অ্যাঙ্গেলগুলো এতদিন পর্যাপ্ত ছিল না, যার কারণে যে চারটি স্টিঞ্জার ছিল তা স্থাপন করা যাচ্ছিল না স্পেনের ওপর। আমরা জানি লুক্সেমবার্গ থেকে অবশিষ্ট 192টি স্টিঞ্জার চলে এসেছে এবং ওই স্টিঞ্জারগুলোর সাথেই এই অ্যাঙ্গেলগুলোকে আনা হয়েছে। এখানে স্টিঞ্জারগুলোতে অ্যাঙ্গেল সেট করা হচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অ্যাঙ্গেলগুলো সেট করা হয়েছে। এখানে 4 সেট স্টিঞ্জার আছে এবং আজ বা কাল এই স্টিঞ্জারগুলোকে এখান থেকে স্পেনের কাছে নিয়ে যাওয়া হবে এবং স্থাপন করা হবে। যে নাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে অ্যাঙ্গেলগুলোকে স্টিঞ্জারের সাথে জোড়া দেওয়া হয়, এরপর নাটগুলোতে রং করে নিয়ে যাওয়া হবে নদীতে। সেখানে স্টিঞ্জারগুলোকে ক্রেনের সাহায্যে স্পেনের উপরে উঠিয়ে স্থাপন করা হবে। আপনারা জানেন স্টিঞ্জার আগে স্থাপন করা ব্যতীত উপরে রুট স্ল্যাব বসানোর যায় না, কারণ উপরে রুট স্ল্যাব যদি স্টিঞ্জারের আগেই বসানো হয় তাহলে ক্রেন দিয়ে আর স্টিঞ্জার স্পেনের ভিতর স্থাপন করা সম্ভব হবে না। তাই স্টিঞ্জারগুলোর কারণেই এতদিন রুট স্ল্যাব ধীর গতিতে বসানো হচ্ছিল।